আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে জানাই স্বাগতম চলুন শুরু করি আজকের ভিডিও খোঁজ করা কোনো কিছু খোঁজ করাকে আরবিতে বলে দোয়ার দোয়ার অর্থ খোঁজ করা আর যদি বলেন খোঁজাখুঁজি করা দোয়ার দোয়ার অর্থ খোঁজাখুঁজি করা যেমন সে গতকাল তোমাকে খোঁজ করেছে বলবেন হুয়া দোওয়ার ইনতা আর্মস আমস অথবা হুয়া দোয়ার আলাইক আমস অথবা হুয়া দোয়ার গাবল আমস বাক্যটি ভেঙে ভেঙে বললে এরকম হয় হুয়া অর্থ সে দোয়ার অর্থ খোঁজ করা ইন অর্থ তুমি বা তোমাকে আমস অর্থ আমস অর্থ গতকাল আর বাক্যটি একবারে বললে হয় হুয়া দোওয়ার ইন আমস অর্থ সে গতকাল তোমাকে খোঁজ করেছে যখন তার সাথে দেখা হবে আপনি তাকে বলতে পারেন যে তুমি গতকাল আমাকে খোঁজ করেছো বা তুমি আমাকে গতকাল খোঁজ করেছো কেন এটা আরবিতে বলবেন ইন তা লেস দোয়ার্থ আনা আমস ইন লেশ দোয়ার আনা আমস বাক্যটি ভেঙে বললে হবে ইন তা লেশ দোয়ার তুমি কেন খোঁজ করেছো আনা আমস আমাকে গতকাল ইনত অর্থ তুমি লেশ অর্থ কেন দোয়ার্থ অর্থ খোঁজ করা বা খোঁজ করেছিলে আমস অর্থ গতকাল কাজে পুরো বাক্যটা এভাবেই হবে ইন লেশ লেস দোয়ার টু আনা আমস অর্থ তুমি গতকাল আমাকে খোঁজ করেছো কেন তাহলে সে দেখা হলে বলবে হ্যাঁ আমি তোমাকে তো খোঁজ করেছিলাম তুমি কোথায় ছিলে তো বাক্যটা আরবিতে হবে আইওয়া আনা দোওয়ার টু আলেক কিন্ত কিন্তা অর্থ হ্যাঁ আমি তোমাকে খোঁজ করেছিলাম তুমি কোথায় ছিলে আইয়া আনা দোয়ার অর্থ আমি তোমাকে খোঁজ করেছিলাম আলাইক লাইক ওয়েন কিন্থ ইনতা অর্থ তোমাকে তুমি কোথায় ছিলে আইয়া অর্থ হ্যাঁ অথবা জি আর আনা অর্থ আমি দোয়ার্থ অর্থ খোঁজ করেছিলাম আর ওয়েন কুন্ত অর্থ কোথায় ছিলে ইনতা অর্থ তুমি তো দেখা হলে সেই ব্যক্তি বলতে পারেন হ্যাঁ আমি তোমাকে তো খোঁজ করেছিলাম তুমি কোথায় ছিলে তো আরবিতে বলবে আইয়া আনা দোওয়ার্থ আলাইক লাইক ওয়েন ইনথ কুথ অর্থ হ্যাঁ আমি তোমাকে খোঁজ করেছিলাম তুমি কোথায় ছিলে আইয়া আনা দোওয়ার্থ অর্থ হ্যাঁ আমি তোমাকে খুঁজেছিলাম আইয় আনা দোয়ার্থ আলেক অর্থ আমি তোমাকে খুঁজেছিলাম ওয়েন কুন্থ ইনতা অর্থ তুমি কোথায় ছিলেন আইয়া অর্থ হ্যাঁ বা জি আনা অর্থ আমি দোওয়ার্থ অর্থ খোঁজ করেছিলাম আর ওয়েন কুন্থ অর্থ কোথায় ছিলে। ইনতা অর্থ তুমি আশা করি বাক্যটি বুঝতে পেরেছেন প্রিয় ভিওয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অথচ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত করেন আপনাকে যেহেতু প্রশ্ন করেছে তুমি কোথায় ছিলে তো আপনি বলতে পারেন আমি কাজে ছিলাম তোমার কি সেবা করতে পারি তো আরবিতে বলবেন আনারোহ তো সুগোল আইয়ো খেদমা অর্থ আমি কাজে ছিলাম তোমার কি সেবা করতে পারি আনা রহতু অর্থ আমি গিয়েছিলাম সগোল অর্থ কাজ আইয় খেদমা অর্থ কি সেবা করতে পারে আপনাকে যেহেতু প্রশ্ন করেছে তো আপনি বলবেন আমি কাজে গিয়েছিলাম তোমার কি সেবা করতে পারে তো বলবেন আরবিতে আনা রহতু তু আইয় আই খেদমা অর্থ আমি কাজে ছিলাম বা কাজে গিয়েছিলাম তোমার কি সেবা করতে পারে বাক্যটা ভেঙে বললে হবে আনা অর্থ আমি রহতু অর্থ গিয়েছিলাম সগোল অর্থ কাজ আইয়ো অর্থ কোনো আয়য় খেদমা অর্থ কোনো সেবা আই অর্থ কোনো আর খেদমা অর্থ সেবা বা খেদমত ফেলে দেওয়াকে আরবিতে বলে এরমি কোনো কিছু ফেলে দেওয়াকে এরমি বলে আমি তাকে বলেছিলাম এগুলো নিচে ফেলতে এটা আরবিতে হবে আনা কাল্লামতু হুয়া হাদা এরমি তাহাত বাক্যটি ভেঙে বললে এরকমই হবে আনা অর্থ আমি কাল্লামত অর্থ বলেছিলাম হাদা অর্থ এগুলো এর অর্থ ফেলা আর তাহা অর্থ নিছে কিন্তু সে আমার কথা শোনেনি সে রুমে চলে গেছে এটা আরবিতে বলবেন লেকিন হুয়া মা ইসমা কালামি অথবা লেকিন হুয়া মা ইসমা কালাম হাগগি হুয়া রোহ গুরফা অর্থ সে আমার কথা শোনেনি লেকিন হুয়া মা ইসমা কালামি অথবা লেকিন হুয়া মা ইসমা কালাম হাগ্গি সে রুমে চলে গেছে হুয়া রোহ গুরফা পুরা বাক্যটি ভেঙে বললে এরকমই হয় লেকিন অর্থ কিন্তু হুয়া সে মাইসমা অর্থ শোনেনি কাল্লামি অর্থ কাল্লামি অর্থ আমার কথা অথবা কাল্লাম হাগ্য অর্থ আমার কথা হুয়া সে রোহ অর্থ যাওয়া গুরফা অর্থ রুম তখন সে বলতে পারে তাকে ডেকে আনো আমি তার সাথে কথা বলবো। এজামলি হুয়া আনা আবগা কাল্লাম মা হুয়া এজ্জামলি হুয়া আনা আবগা কাল্লাম মা হুয়া আবার এভাবেও বলতে পারেন নাদি হুয়া আনা আবগা কাল্লাম মা হুয়া পুরো বাক্যটি ভেঙে বললে এরকমই হয় এজাম অর্থ ডাকা আবার নাদি অর্থ ডাকা লি অর্থ আমার জন্য হোয়া অর্থ সে আনা আমি আবগা চাই কাল্লাম অর্থ কথা বলা মা অর্থ সাথে হুয়া অর্থ সে বা তার তাহলে মা হুয়া হরতো তার সাথে এখন তাকে জবাব দিতে হবে তাকে প্রশ্ন করবে তুমি ময়লা নিচে ফেলো নাই কেন তো আরবিতে হবে ইনতা লেস এরমিতু গুমামা তাহাত এখন এখানে গন্ধ এটা হবে আলহীন হেনা রেহা তো পুরো বাক্যটি এভাবে বললেই হবে ইনতা লেশ এরমিতু গুমামা তাহাত আলহীন হেনা রেহা অর্থ তুমি ময়লা নিচে ফেলো নাই কেন এখন এখানে গন্ধ তো বাক্যটি ভেঙে বলি ইন্তা অর্থ তুমি লেস অর্থ কেন মা এরমিতু অর্থ ফেলনি গুমামা অর্থ ময়লা তাহাত অর্থ নিয়েছে আলহিন অর্থ এখন হেনা অর্থ এখানে রেহা অর্থ গন্ধ তখন সে বলছে গন্ধ সুঁকে কাস্টমার রাগ করেছে এটা আরবিতে বলছে সুম রেহা যৌবন জালান। সুম অর্থ শোঁকা আর রেহা অর্থ দুর্গন্ধ যৌবন অর্থ কাস্টমার আর জালান। অর্থ রাগ করা তাকে সতর্ক করার জন্য এভাবে বলতে পারে আমি তোমার একদিনের বেতন কর্তন করব। বলবে আনা খসম রাতিবাক অথবা আনা খসম রাতিব হাক অর্থ আমি তোমার বেতন কাটবো আর যদি বলেন একদিনের বেতন কাটবো আনা খসম রাতিবাক ওহেদিয়ম আনা খসম রাতিবাক তালাতম আমি তোমার তিন দিনের বেতন কাটবো তো বাক্যটা ভেঙে বলি আনা আমি খস্যম অর্থ কেটে নেওয়া আর রাতিবাক অথবা রাতিভাগ্যাক অর্থ তোমার বেতন ওয়াহেদম বা ইয়ম অর্থ একদিন রাতিভাগ্যাক অর্থ তোমার বেতন তখন আপনি অননয় বিনয় করে একটু বলবেন আমি দুঃখিত বস এমন আর হবে না আমাকে ক্ষমা করে দাও তো বলবেন আনা আসেফ ইয়া মুদির মাইসির কাজালিক আনা আসেফ অর্থ আমি দুঃখিত ইয়া মুদির ইয়া মুদির মাইসির কাজালিক এমন আর হবে না অথবা জেকিদা মার্রাতানি সাহ মেহনি অর্থ আমাকে আমি দুঃখিত এমন আর হবে না আমাকে ক্ষমা করে দেয় আনা অর্থ আমি আসেফ অর্থ দুঃখিত ইয়া মুদির অর্থ হে বস মাইসির অর্থ হবে না জেকিদা অর্থ এমন মার্রাতানি দ্বিতীয়বার বা আবার তখন আপনার বস এভাবে বলতে পারে ঠিক আছে শেষবারের মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি তো বলবে তাইয়েব আখের মাররা সৌদ সামা ইনতা তো কিন্তু দ্বিতীয়বার ক্ষমা করা হবে না তখন বলবে লেকিন মাররা তানি মাফি সৌদ সামা ইনা অর্থ দ্বিতীয়বারের মতো তোমাকে আর ক্ষমা করা হবে না তো পুরো বাক্যটা একবারে বললে হবে ঠিক আছে শেষবারের মতো তোমাকে মাপ করে দিচ্ছি কিন্তু দ্বিতীয়বার ক্ষমা করা হবে না তো আরবিতে পুরো বাক্যটা তাইয়েব আখের মাররা সৌই সামাহ ইনতা লেকিন মার্রাতানি মাফি সৌই সামাহ ইনতা তো বাক্যটা ভেঙে বললে এভাবেই হবে তাইয়েব অর্থ ঠিক আছে আখের মাররা অর্থ শেষবারের মতো সৌই সামাহ অর্থ ক্ষমা করছি লেকিন অর্থ কিন্তু মাররাতানি দ্বিতীয়বার মাফি সৌই সামা অর্থ মাফ করা হবে না ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে তাই ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবারকাত